ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতোই আমি হাবিবুর রহমান আপনাদের সামনে এসেছি আরেকটি ইংলিশ টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ টপিক ভিউয়ার্স কারণ ইংলিশে ভালো পারতে গেলে আমাদের বেসিক ইংলিশ জানতে হবে আজকে আমরা সেই ব্যাসিক ইংলিশই শুরু করতে যাচ্ছি আমরা চাই প্রতিনিয়ত ছোটো ছোটো করে আমরা ইংলিশের ভিডিও করব এবং পূর্ণাঙ্গভাবে একটা সময় জানিয়ে আমরা ইংলিশে কথা বলতে পারি ইংলিশ নিয়ে চলতে পারি সেই লক্ষ্যে আজকের ভিডিওটি আজকে আমরা আলোচনা করবো প্রিভিওয়ার্স সেন্টেন্স নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে ভিউয়ার্স যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা থাকেন অবশ্যই একটি আকর্ষণীয় ক্লাস হবে ম্যাজিক ক্লাস হবে গতানুগতিক বইয়ের ধারাবাহিকতায় ক্লাস হবে না ক্লাসটা হবে আমাদের ওইতে খুবই সুন্দরভাবে আমরা ক্লাসটি নিব এবং জাদুগরি পন্থে আমরা ক্লাসটি নিব আপনারা বিশ্বাস করি পূর্ণাঙ্গ ক্লাসটি করলে আপনারা খুব সুন্দর করে এই এই টপিকটা খুব ভালোভাবে পারবেন খুব সংক্ষেপে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে এই টপিকটি তুলে ধরার জন্য আর বেশি কথা নয় প্রিভিয়ার্স আমরা চলে যাই আমাদের মূল টপিকে দেখুন সেন্টেন্স ইংরেজি আমরা যত বাক্যই বলি যত কিছুই করি আমরা লেখি প্যারাগ্রাফ লেখি যাই লেখি সব কিছুর মধ্যে কিন্তু একটা সেন্টেন্স দ্বারা দ্বারাই গঠিত হয় সেই সেন্টেন্স নিয়ে প্রিওভিয়ার্স আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্টেন্স অ্যাকচুয়ালি প্রিয়ভিয়ার্স সেন্টেন্সটার মিনিং বলতে কিছু কতিপয় অর্থ বদক শব্দ একদম সাজিয়ে যদি আপনি লেখেন এবং সেটা দ্বারা যদি মনের ভাব প্রকাশ হয় প্রিউভার্স তাকেই সেন্টেন্স বলে একটা সেন্টেন্স হতে গেলে অর্থবোধক শব্দ লাগবে এবং কয়েকটা অর্থবোধক শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করতে হয় প্রিউভার্স এবং এটা কিন্তু এলোমেলো বসালে হবে না প্রিউভার্স একটা এক্সাম্পল দেখেন হি ইজ সে হয় গোয়িং স্কুল টু এম আই এগুলো কিন্তু প্রতিটাই অর্থবোধক শব্দ কিন্তু কোনটার কিন্তু সঠিক অর্থ প্রকাশ করছে না মনের ভাব প্রকাশ করছে না তাই এগুলোকে কিন্তু সেন্টেন্স বলা যাবে না তাহলে এই বাক্যটাকে যদি আমি সেন্টেন্স করতে চাই তাহলে পূর্ণাঙ্গভাবে সুসঠিকভাবে আমাকে সাজাতে হবে আই এম গোয়িং টু স্কুল একই একই জিনিস একটা এলোমেলো ছিল আর প্রিভিয়াস আর একটা জিনিস আমরা সঠিক যেখানে যেটা বসার দরকার স্ট্রাকচার অনুযায়ী সেটা বসিয়ে আমাদের মনের ভাব আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি তার মানে পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ পেল এই কারণে এটাকে সেন্টেন্স বলবো যাই হোক এই অর্থটা আমরা বুঝতে পারলাম যে অর্থবোধক কিছু শব্দ মিলিত হয়ে সজ্জিতভাবে মিলিত হয়ে যে মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে এখন আমরা পিওভিয়ার্স আমরা সেন্টেন্সের দুইটা অংশ থাকে না বিষয় হচ্ছে সেন্টেন্সের দুইটা অংশ থাকে দ্বারাই আমাদের সেন্টেন্সটা গঠিত হয় সাবজেক্ট কি এই যে একটা বাক্য আপনারা এই মাত্র দেখলেন তার মানে কি বাক্যের শুরুতে কে যাচ্ছি আমি এটা কিন্তু সাবজেক্ট আর প্রেডিকেট কি সাবজেক্ট বাদ যতটুক থাকে প্রিভিয়াস টোটাল কি পেডিকেট তার মানে কি বুঝলাম সাবজেক্ট আর পেডিকেট হচ্ছে সাবজেক্টের বাহিরের সবটুকু অংশকেই পেডিকেট বলে তার মানে ভিউয়ার্স এই পর্যন্ত কি আমরা কী বলতে পারি পেডিকেট বলতে পারি তাহলে আমরা ভিউয়ার্স খুব সুন্দরভাবে শিখতে পারলাম কিন্তু একটা বাক্যের দুইটা অংশ একটা সাবজেক্ট একটা পেডিকেট পেডিকেট কোনো অংশ সাবজেক্ট ব্যতীত পুরাটাই পেডিকেট তাহলে আমরা সাবজেক্ট আর পেডিকেট জানলাম দুইটা একটা বাক্যের দুইটা অংশ এখন আমরা যাব অর্থহতকভাবে এই সেন্টেন্সগুলো ভাবে ভাগ করা যায় অর্থবোধকভাবে এই সেন্টেন্সটা ভাগে ভাগ করা যায় ভিউয়ার্স পাঁচ ভাগে এখন প্রতিটা পাঁচ প্রকার সেন্টেন্স আমরা দেখবো অর্থ জানবো এবং কিভাবে চিনব অনেক সময় আমরা জানি যে এক্সাম্পল পড়তে পড়তে অর্থ পড়তে পড়তে সংজ্ঞা পড়তে পড়তে আমরা বাক্য যখন একটা বাক্য পাই তখন আমরা বাক্যটাকে বলতে পারি না এটা কী সেন্টেন্স সেক্ষেত্রে আমরা খুব ম্যাজিক হয়েতে ভিউয়ার্স আমরা সেই বাক্যগুলো দেখে আসবো দেখুন প্রিয় ভিউয়ার্স অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার আমরা অনেকেই জানি অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার দেখেন এক নাম্বার যেটা যথা পাঁচ প্রকার যথা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কি প্রিয় ভিউয়ার্স বিবৃতিমূলক বাক্য এই সেন্টেন্স আবার দুই প্রকার একটা হচ্ছে হ্যা এবং আর হচ্ছে না বাক্যকে এই সেন্টেন্স বলে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে বাক্যটি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ বসাতে হয় তাহলে প্রিয় ভিউয়ার্স আমরা জানলাম একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে আরেকটু ভালো ক্লিয়ার হব রুহিম কামস টু মি রুহিম আমাদের কাছে আমার কাছে আসে আর এক্সাম্পল দেখেন হি ডাজ নট টেল এ লাই সে কখনো মিথ্যা কথা বলে না এখন দেখেন রহিম কামস টু মি দুটাই কিন্তু বিবৃতিমূলক বাক্য অর্থাৎ কোনো একটা উদ্ধৃতি করছে এটা কি বিবৃতিমূলক বাক্য হ্যাবোধক বিবৃতিমূলক বাক্য পজিটিভ কথা বলছে আর কি নাবদক বোধক বিবৃতিমূলক বাক্য তার মানে আমরা অ্যাসার্টিভ মানে হেবদক বাক্য এবং না বোধক আর আপনাকে চিনিবার একটা কৌশল দিছি বাক্যটি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে দেখেন এই বাক্যে রহিম কামস টু মি রুহিম হচ্ছে সাবজেক্ট কামস হচ্ছে ভার্ব আবার এদিকেও দেখেন হিটা হচ্ছে সাবজেক্ট ডাজ নট টেল হচ্ছে ভার্ব তার মানে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং প্রিয় ভিউয়ার্স কি বলছিলাম দুই বাক্য শেষেই ফুল স্টপ আছে এই যে দুই বাক্য শেষে ফুল স্টপ আছে তাহলে প্রিয় আমরা সেন্টেন্স কিন্তু খুব সহজেই শিখলাম সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে বাক্যের শেষে ফুল স্টপ থাকবে আর কি শিখতেছি প্রিয় ভিউয়ার্স আর শিখতেছি মার্ক সাথে সাথে কিন্তু আমরা মার্কের ব্যবহারটা দেখে গেলাম এখন দেখেন দুই নাম্বার তাহলে আমরা এক নাম্বার অ্যাসারটিভ সেন্টেন্স ক্লিয়ার দুই নাম্বার দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসামূলক বাক্য কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সাহ এটা কেমনে চিনবেন দেখেন প্রিয় ব্যবসা এটা জাদুকরী কৌশল আছে সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট থাকবো অথবা ডাবলিউ কোয়েশন প্লাস সাহায্যকারী ভার থাকবো তাহলে দুই উপায় আপনারা ইন্টারগ্রেটিভ বাক্য চিনবেন সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট দিয়ে শুরু হবে অথবা ডাবলিউ কোয়েশন প্লাস সাহায্যকারী দিয়ে শুরু হবে শুরু হবে বাক্য শুরু হয় এবং তখন বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হয় এক্সাম্পল দেখেন প্রিয় ভিউয়ার্স আর ইউ গোয়িং টু ঢাকা একটু খেয়াল করেন আরটা কি সাহায্যকারী ভার ইউটা কি সাবজেক্ট তাহলে সিনিবার উপায় দুইটা দিছিলাম সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট তাহলে মানে এই যে আর ইউ আর দেখেন বাকি আমরা কি দিছি প্রশ্নমূলক চিহ্ন দিয়েছি আবার দেখেন আরটা কি বলছিলাম ডাব্লিউ এস প্লাস সাহায্যকারী ভার প্রিভিয়াস একটু খেয়াল করেন হোয়াইটটা কি ডাব্লিউ এস কোশ্চেন আরটা কি সাহায্যকারী ভার এখানে বাকি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি তাহলে একটা ম্যাজিক বিষয়টা কি জানলেন ইন্টারনেটিভ বাক্য জিজ্ঞাসামূলক বাক্য কাউকে কোন কিছু জিজ্ঞেস করা হয় আর আপনি চিনবেন কেমনি কৌশলটা কি হয় সাহায্যকার সাবজেক্ট হবে না হয় ডাবলক্রিপশন প্লাস সাহায্যকার থাকবে আর তখন কৃষি কী দিবেন প্রশ্নবোধক চিহ্ন দিবেন তাহলে কী শিখলেন এখানেও আপনারা কিন্তু সেন্টেন্সটা চিনলেন প্লাস আপনারা পাংচুয়েশন মার্কও শিখে গেলেন তারপরে দেখেন তিন নাম্বার সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্স আদেশ অনুরোধমূলক বাক্য প্রস্তাবমূলক বাক্যকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে দেখেন এটা কৌশল আগে হচ্ছে আমাদের চিনাটাই খুব ইম্পর্টেন্ট আমরা খুব সংজ্ঞা পারি কিন্তু বাক্য দেখলে আমরা চিনতে পারি না দেখেন মূল ভাব দিয়ে বাক্য শুরু হবে সাহায্যকারী ভার দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয় এবং বাক্যে শেষে অবশ্যই চিহ্ন দিতে হয় ফুল স্টপ বসাতে হয় এক্সাম্পল প্রিয় দেখেন গো দেয়ার গোটা কি মূল ভার তাহলে ওই যে বলছিলাম মূল ভাব দিয়ে শুরু হয় তাহলে এই যে দেখছেন গো তার মানে এটা দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট টেল এ লাই তারপর কি বলছিলাম সাহায্যকারী ভার প্লাস সাহায্যকারী ভার প্লাস নট দিয়ে সাহায্যকারী ভার প্লাস নট দিয়ে দেখেন ডু নট তাহলে সাহায্য প্লাস নট দিয়ে শুরু হয়েছে তারপর দেখেন তিন নাম্বার এক্সাম্পল দিচ্ছি লেট দিয়ে লেট হিম টু দ্য ওয়ার্ক এবং তিনটা ব্যাগকে শেষে দেখেন টু এ স্টপ আছে তাহলে প্রিয় ভিভার্স আরেকটা কী শিখলাম আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা সহজেই ছিলাম আদেশ অনুরোধ এবং প্রস্তাবনামূলক বাক্য এবং তিনটা এই বাক্যটাকে তিন ঈশ্বরের চিনা যায় দিয়ে শুরু হবে সাহায্যকারী হবে প্লাস নর্ডে শুরু হবে তো লেট দে এখানে একটা জাদুকরী বিষয় আছে প্রিভিয়ার্স ইম্পারেটিভ বাক্য কিন্তু সাবজেক্ট উজ্জ্ব থাকে দ্যাটস মিন সাবজেক্ট দেওয়া থাকে না সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে তার মানে একমাত্র এই বাক্যই আপনি সাবজেক্ট পাবেন না তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আপনি সহজেই চিনতে পারেন এখন প্রিভিয়ার্স আমরা পরবর্তী সেন্টেন্সে যাবো অপারেটিভ সেন্টেন্স ও প্রিভিয়ার্স দেখেন অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য বেশিরভাগ ক্ষেত্রে বাক্যটি মেয়ে দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে প্রিভিওর্স এক্সাম্পল দেখেন তাহলে একটু সহজ হবে মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তাল্লাহ তোমার আশীর্বাদ করুক মঙ্গল করুক তাহলে ভিউয়ার্স দুইটাই কিন্তু অর্থপূর্ণ কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রার্থনামূলক আবার একটা খেয়াল করেন মেয়ে দিয়ে শুরু হয়েছে মেয়ে দিয়ে শুরু হয়েছে এবং বাক্য শেষে অবশ্যই কী চিহ্ন দিছি ফুল স্টপ চিহ্ন দিছি তাহলে প্রিভার্স আপনারা সহজেই বুঝলেন কীভাবে অপটিভ সেন্টেন্স থাকে অপটিভ সেন্টেন্স মানেই হচ্ছে কারোর জন্য প্রার্থনা করা হয় কারোর জন্য আশীর্বাদ করা হয় এবং বাক্যটি বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে দিয়ে শুরু হবে লাস্টে ফুল স্টপ দিতে হবে প্রিভার্স কেমন লাগছে আমাদের চার প্রকার সেন্টেন্স কিন্তু প্রায় শেষ এখন আমরা সর্বশেষ পাঁচ নম্বর অর্থগতভাবে যে সেন্টেন্স পাঁচ প্রকার তার পাঁচ নম্বর সেন্টেন্সটা আমরা দেখে নিয়ে আসি আমরা পাঁচ প্রকার সেন্টেন্সটা কি প্রিয়ার্সিটির সেন্টেন্স দেখুন প্রিয় ভিভার্স খুব সহজ দেখেন প্রিও ভিভার্সিটির সেন্টেন্স বিস্ময়মূলক বাক্য বাক্য হাউ হোয়াট দিয়ে শুরু হয় অনেকটা সময় আবার বাইককে হুরে হুর্রে অ্যালাস এবং ই বাক্যের জাস্তবোধক চিহ্ন থাকে এরকম একটা স্টাইল থাকে প্রিভিভার্স এক্সাম্পল দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন প্রিয় ভিভার্স দেখেন হাউ বিউটিফুল ইট ইজ কতটা সুন্দর এটা দেখেন একটু আশ্চর্য হয়ে গেছি বিস্ময়সূচক প্রকাশ করছি লাস্টে কিন্তু দিছি দেখেন হাও আবার দেখেন হোয়াট এ স্মার্ট বয় ইউ আর এখানেও কিন্তু আরচ্যবোধক চিহ্ন হোয়াট দিয়ে দিয়েছি এখন প্রিয় ভিউয়ার্স আপনারা বলতে পারেন যে হাউ হোয়াট তো ডাবলিস কুশ্চিন তাহলে কেন এটা আশ্চর্যবোধক চিহ্ন দেখেন আপনি ম্যাজিক শিখিয়েছিলাম ডাবলিস কুশ্চিন পরে কিন্তু সাহায্যকারী বারো থাকে একটু ভিউয়ার্স একটু খেয়াল করেন তো হাউ হোয়াট পর সাহায্য আছে কিনা দেখেন লুক হাউ হাওয়ের পরে আছে বিউটিফুল কোনো সাহায্যকারী ভাব নাই দেখেন হোয়াটের পরে আছে এ স্মার্ট এখানেও কিন্তু কোনো সাহায্যকারী ভাব নাই তাহলে কৌশলটা কি আপনি কখন এটাকে ডাবল বলবেন যদি হোয়াটের পরে সাহায্যকার থাকতো তাহলে এটা বলতেন ইন্টাগেটিভ সেন্টেন্স কিন্তু হোয়াট হাওয়ের পরে যেহেতু কোনো সাহায্যকারী ভাব নাই তার মানে বুঝতে হবে এটা ইন্টাগেটিভ সেন্টেন্স না এটা এক্সক্লোমিটিভ সেন্টেন্সের হাউ হোয়াট আরেকটু প্রিয় বিয়ার্ডস একটু খেয়াল করেন লোক হুর্রে উই হ্যাভ ওন দ্য ম্যাচ আহা মানে আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু হুর্রে ব্যবহৃত হয় দেন আর হুর্রে ব্যবহৃত করলে এখানে আশ্রত দিতে হবে ম্যাচ আমরা আহ আমরা এ ম্যাচটা জিতে গেছি অ্যালাস ওই লসটা গেম আহা আমরা তো খেলাটা হেরে গেলাম তাহলে দেখেন প্রিও ভার্স অ্যালাস আবার দেখেন ইফ দেয়ার বাক্য বলছিলাম ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন আমি যদি আবার শিশু হইতে পারতাম যা না তা কল্পনা করতে এই সব সেন্টেন্স ব্যবহার হতো চিহ্ন ব্যবহার হয়েছে প্রিয়ভিয়ার্স তাহলে আমরা কি বুঝলাম আমরা অর্থগতভাবে প্রকার সেন্টেন্স কিন্তু চিনতে পারলাম আপনারা ভালো করে যদি ক্লাসটি করেন খুব সুন্দরভাবে এই প্রকার সেন্টেন্স চিনবেন এখানে কী কী বেনিফিট হতে পারেন পিউিয়ার্স খুব মনোযোগ দিয়ে শোনেন বেনিফিট নাম্বার ওয়ান ইংরেজি যে কোনো বাক্য যে কোনো আপনি কম্পোজিশন বলেন প্যারাগ্রাফ বলেন কথা বলা বলেন বাক্যগুলোর কিন্তু স্ট্রাকচার খুব ভালোভাবে জানা দরকার এবং এখান থেকে আপনি শিখলে পারলেন পাসপোকার সেন্টেন্সের মার্ক এবং পিও ভিউয়ার যখন আপনারা ন্যারেশন করতে যাবেন এই পাসপোকার সেন্টেন্স কিন্তু আপনাকে চিনতেই হবে এই এই সেন্টেন্সগুলো যদি ভালো করে না চিনেন তাহলে কিন্তু ন্যারেশনটাও পারবেন না তাহলে পিও ভিউার্স অবশ্যই অবশ্যই বারবার ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে এই সেন্টেন্সগুলো চেনার চেষ্টা করবেন এবং আগামীকাল আপনাদের জন্য আরও ম্যাজিক্যাল কিছু টপিক আছে সেটা হচ্ছে স্ট্রাকচারালভাবে গঠন গঠন সেন্টেন্স যে তিন প্রকার আছে সেইটা চিনাবো এবং বাক্যে কিভাবে নাউনের ব্যবহৃত হয় পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় এবং কিভাবে চিনবেন সেগুলোর ক্লাসটা হবে পরবর্তী ক্লাস স আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা ভালো থাকেন এবং সবাই বাসায় থাকেন নিরাপদ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো চলে যাচ্ছি আগামী ক্লাসে আবার হাবিবুর রহমান আমি নিজে আপনাদের সাথে আসব এবং আপনাদের সাথে নতুন কিছু নতুনভাবে আমরা শিখব সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম